আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ তিনটি সেটিং, যদি আপনি কমপ্লিট করে নেন তাহলে আপনার ফেসবুক পেজে যদি ভিডিও আপলোড করেন বা ফেসবুক পেজে যদি আপনি কোনো পোস্ট আপলোড করেন সেক্ষেত্রে আপনি কিন্তু মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে আপনি কিন্তু 10,000 সাবস্ক্রাইব, 10,000 ফলোয়ার এবং আপনি 6 লাখ মিনিট কিন্তু আপনি কমপ্লিট করে নিতে পারবেন। তো এই টেকনিকটি আপনি যদি অবলম্বন করেন এবং এই টেকনিকটি যদি আপনি অবলম্বন করে যদি আপনি আপনার ভিডিও বা কোনো কিছু পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ রিচ এবং এঙ্গেজমেন্ট আসার সম্ভাবনা কিন্তু প্রায় 99% বেড়ে যায়। তো ফেসবুক পেজ ভাইরাল করার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে এটি। এর চেয়ে কিন্তু আর সহজ কোনো টেকনিক কিন্তু ফেসবুক পেজ ভাইরাল করার আমার জানা মতে নেই। তো এভাবে কিন্তু আপনি বিনা খরচে, মানে কোনো বুস্ট না করে, কোনো ধরনের প্রমোট না করে, সবচেয়ে কম খরচে, মানে বিনা পরিশ্রমে, বিনা টাকায় আপনি কিভাবে আপনি আপনার পেজটাকে ভাইরাল করতে পারেন, আপনার ভিডিও ভাইরাল করতে পারেন, তো সেই বিষয়টা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি বিন্দুমাত্র আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং আমার এই কাজের জন্য উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। তো চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনার নর্মালি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার আপনার মোবাইল থেকে কোনো একটা ব্রাউজার আপনাকে ব্যবহার করতে হবে। তো ব্রাউজার আমি নর্মালি আমি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করব। তো আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এটাকে আমি ডেস্কটপ মোডে অন করে নেব। তো ডেস্কটপ মোডে অন করে নেওয়ার পরে আমি নর্মালি সার্চ বক্সে যে লিখব ক্রিয়েটর স্টুডিও, তো ক্রিয়েটর স্টুডিও লেখার পরে আমি এটাকে সার্চ করে দেব। তো সার্চ করে দেওয়ার পরে প্রথম যে অপশনটি আপনার সামনে আসবে আপনি এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো প্রথম অপশনের উপরে আমি ক্লিক করে দিলাম। তো এখানে আপনার এই কাজটি করলে কী হবে যে আপনার যে ক্রিয়েটর মোবাইলে যে ক্রিয়েটর স্টুডিওটা আসে তো সেটার ডেস্কটপ ভার্সনটা কিন্তু এখানে চলে আসবে। ডেস্কটপ ভার্সনটা চলে আসার পরে আমাদের সব কাজগুলো কিন্তু আমাদের এই ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে কিন্তু আমাদেরকে করতে হবে, আমাদের পোস্টও করতে হবে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যম দিয়ে। আমাদের সব কিছু কিন্তু এই সেটিংটাও ক্রিয়েটর স্টুডিওর মাধ্যম দিয়ে কিন্তু আমাদেরকে করতে হবে। তো নর্মালি এই কাজটি করার জন্য এখানে যে এই গ্রিন কালার যে ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউ এখানে কিন্তু আপনাকে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পরে আমরা নর্মালি কী করি যে এখানে আপলোড ভিডিও বা আমরা কিন্তু এই আপলোড ভিডিওতে যে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিই, কিন্তু আসলে এই কাজটি কিন্তু কখনো করা যাবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে যে ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্টে একটা ক্লিক করতে হবে। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনার এখানে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস লোডিং হবে। তো এখানে নর্মালি আমরা একটু ওয়েট করব। তো ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আমি একটু জুম করে দেখাই, তো এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে কিন্তু আমাদের কিন্তু এই নিচের দিকে মোর অপশন, এই মোর অপশনে কিন্তু আমাদের একটা ক্লিক করতে হবে। তো মোর অপশনে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে নিচের দিকে আসতে হবে। তো মোর অপশনে যাওয়ার পরে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু নিচে দুইটা ডিসক্রিপশন সেটিংয়ের মধ্যে কিন্তু আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি।
একটা হচ্ছে স্টপ নিউজ ফিড ডিসক্রিপশন, আরেকটা হচ্ছে আপনার ইউজ নিউজ ফিড টার্গেটিং। তা আমরা কিন্তু মূলত আমাদের এই অপশনটা আমরা কাজ করব। তো আমরা প্রথমে এই বক্সের উপরে একটা টিক দিয়ে দেব। তো বক্সের উপরে একটা টিক দিয়ে দেওয়ার পরে নর্মালি কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এখানে আমরা টার্গেট করব, আমরা কোন মানে কত বয়সী লোকদের কাছে আমরা এটা পৌঁছাতে যাচ্ছি। তো কত বয়সী লোকদের কাছে আমরা এটা আমরা নর্মালি পৌঁছাবো, সেজন্য আমাদের এখানে ডিফল্টভাবে কিন্তু 13 দেওয়া থাকবে। আমরা এটাকে কিন্তু আমরা 18 করে দেব, কারণ 18 আমরা নর্মালি জানি 18-র নিচে কিন্তু কেউ ফেসবুক ব্যবহার করতে পারে না বা ফেসবুক আইডি খুলতে পারে না। তো আমরা এখান থেকে কিন্তু 18 করে দেব। তো ঠিক সেভাবে আমরা এপাশে মানে ডান সাইডে যে অপশনটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি 65+, কিন্তু আমরা এখানে নর্মালি সর্বোচ্চ এই অপশনটাতে আমরা সর্বোচ্চ আমরা সিলেক্ট করতে পারি, সর্বোচ্চ আমরা এখানে 40 সিলেক্ট করব, অর্থাৎ 40 সিলেক্ট করব আমরা, কারণ 40 বয়স পর্যন্ত কিন্তু বেশিরভাগ সবাই ফেসবুকের উপরে অ্যাক্টিভ থাকে, আর এর পরে যেগুলো আছে এগুলো কিন্তু কখনো অ্যাক্টিভ থাকে কখনো অ্যাক্টিভ থাকে না। তো এর নিচে জেন্ডার আমরা জেন্ডার সেটিং করব। জেন্ডারটা আমরা এখানে তিনটা ওয়াল মেন এবং ওমেন। তো আমরা এখানে কাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, কিন্তু আমাদের ভিডিও বা আমাদের পোস্ট আমরা কাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, আমরা কিন্তু সকলের কাছে পৌঁছাবো, নারী পুরুষ সকলের কাছে পৌঁছাবো। সুতরাং আমরা এখানে কিন্তু ওয়াল অপশনটা কিন্তু এখানে সেটিং করে দেবো। তো এর নিচে আমরা লোকেশান, এই লোকেশান অপশনটা আমরা কিন্তু লোকেশান অপশনটা কিন্তু আমরা সেটিং করতে পারি আবার নাও করতে পারি। তো লোকেশান অপশনটা আমরা টার্গেট করে সেটিং করতে পারি, যেমন আমি যদি এখানে ঢাকা লিখি, তো এখানে ঢাকা লেখার পরে দেখেন ঢাকা ডিভিশন বাংলাদেশ, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তো ঢাকা ডিভিশন এটা সিলেক্ট হয়ে গেল। তো আপনি যদি আরও সিলেক্ট করতে চান, অর্থাৎ আরও অন্য অন্য জায়গায় যদি আপনি পৌঁছাতে চান, আপনি যদি টার্গেটিং করে যদি আপনার নিজের এলাকা, আপনি যদি বাইরে কোথাও থাকেন আপনি নিজের এলাকায় যদি টার্গেট করে পৌঁছাতে চান তবু আপনি পৌঁছাতে পারবেন। এরপরে নিচের অপশনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ অপশনে কিন্তু আমরা এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা সেটিং করে দেবো। তো ল্যাঙ্গুয়েজটা সেটিং করে দেওয়ার জন্য আমরা এখানে যে যে অপশনে ভিডিও তৈরি করি, অর্থাৎ যে আমরা যে ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করি আমরা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা সেটিং করে দেব। তো যেহেতু আমি বাংলা ভিডিও তৈরি করি, তো আমি এখানে কিন্তু বাংলা সেটিং করে দেব। তো বাংলা অপশনটা আমি এখানে খুঁজে বের করব, বাংলা অপশনটা খুঁজে বের করে আমি কিন্তু এখানে বাংলা সেটিং করে দেব। তো আমি এখানে বাংলা সেটিং করে দিলাম। তো এখন বাংলা সেটিং করে দেওয়ার পরে আমি কিন্তু এখানে সেভ করে দেব। তো এখানে আমাদের এখানে কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখানে কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমরা কী কাজটা করব, এরপরে আমরা এখন আসব এখানে পোস্ট টেক্সট অ্যাড লিংক। এই পোস্ট টেক্সট অ্যাড লিংক আমরা যখন কোনো ফটো যখন আমরা পাবলিশ করব, তখন কিন্তু আমরা পাবলিক সম্পর্কে মানে পাবলিক আমার পোস্ট সম্পর্কে মানে কী বুঝবে সেটার উপরে কোনো কিছু লিখতে চাইলে আমি কিন্তু এখানে লিখব। এরপরে নিচে কিন্তু অ্যাড ভিডিও, এখান থেকে কিন্তু আমরা নর্মালি ভিডিওটি অ্যাড করব। এরপরে আমরা অ্যাড ভিডিও, ভিডিওটি যদি আমরা ভিডিও অ্যাড করতে চাইলে এখান থেকে আমরা ভিডিও কিন্তু অ্যাড করে দেব। তো ভিডিও অ্যাড করে দিয়ে আমরা কিন্তু ভিডিও অ্যাড করে দেওয়ার পরে কিন্তু টাইটেল এবং ডিসক্রিপশান অপশন আসবে। টাইটেল এবং ডিসক্রিপশান অপশনে কিন্তু আমরা টাইটেল এবং ডিসক্রিপশান অপশনে আমাদের টাইটেল এবং ডিসক্রিপশান অপশনটা আমরা লিখব। আমরা টাইটেলটা দেওয়ার সময় আমরা কিন্তু অবশ্যই একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে যখন আমরা টাইটেলটা দিব যদি আমাদের কোনো বেসিক ভালো বিষয় হয় সেক্ষেত্রে আমরা কিন্তু টাইটেলটা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু দিতে পারি। সেক্ষেত্রে কী হবে, কেউ যদি বিষয়টা নিয়ে যদি সার্চ করে তখন কিন্তু আমাদের ভিডিওটা সেখানে শো করার একটা চান্স থেকে যায়, সেক্ষেত্রে ভিউ আসার সম্ভাবনা বেড়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু হ্যাশট্যাগের অপশন আছে, তো আমরা কিন্তু এখান থেকে হ্যাশট্যাগও দিতে পারি। এখান থেকে যে হ্যাশট্যাগ আমরা যদি বড় কোনো চ্যানেলকে আমরা এখান থেকে যদি সিলেক্ট করতে চাই, তো আমরা কিন্তু এখান থেকে আমরা হ্যাশট্যাগ দিতে পারি।
তো হ্যাশট্যাগ দেওয়ার সময় আমরা কিন্তু এর ভিতরে আমরা যদি হ্যাশ লিখি তাহলে আমরা যখন হ্যাশ লিখব তখন কিন্তু নিচে কিন্তু হ্যাশট্যাগের অপশন চলে আসবে। তো নিচে যখন হ্যাশট্যাগের অপশন চলে আসবে তখন আমরা এখান থেকে কিন্তু আমরা হ্যাশট্যাগ দিয়ে দিব বড় কোনো চ্যানেলকে। যদি আমরা আমাদের সাথে হ্যাশট্যাগ দিতে চাই, আমরা ফেসবুকের সাথে যদি অ্যাড হতে চাই তাহলে আমরা ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি। এবং বড় কোনো চ্যানেলের সাথে যদি আমরা অ্যাড হতে চাই তাহলে সেই চ্যানেলের নাম লিখে আমরা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি। তো এভাবে কিন্তু আমরা হ্যাশট্যাগগুলো কিন্তু দিয়ে দিতে পারি। তো এভাবে যখন আমরা একটা পোস্ট যখন আমরা করব তখন কিন্তু আমাদের পোস্টটা কিন্তু সর্বোচ্চ ভাইরাল হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে এবং সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো এরপরে আপনারা দেখেন এখান থেকে একটা পাবলিশ, নর্মালি একটা পাবলিশ অপশন থাকে, এই পাবলিশ অপশনটা যখন আপনি ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার এই পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো এটাই হচ্ছে সবচেয়ে বিনা খরচে এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে কিন্তু আপনার পেজ ভাইরাল করতে চান আর আপনার পোস্টটা সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছাতে চান এটার উপরে কিন্তু আর কোনো সহজ কোনো পদ্ধতি নাই আপনার পেজটাকে মানুষের কাছে বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছানো। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।